re 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 na na নমস্কার। আজ আমরা রাগ জৌনপুরি নিয়ে একটু আলোচনা করব। রাগ জৌনপুরি, থাট আসাবরি। আসাবরি থাটে আমরা জানি যে গা ধা নি এই তিনটে স্বরের কোমল প্রয়োগ হয়, কোমল গান্ধার, কোমল ধৈবত এবং কোমল নিখাদ। সকালবেলার রাগ, জাতি সারব সম্পূর্ণ। আরোহণে গান্ধার নেই, অবরোহণে আছে। আমরা প্রথমে এই রাগের আরোহণ এবং অবরোহণটা একবার দেখে নেব, তারপরে বিস্তারিত আলোচনায় আসব। সা রে মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা। আর যদি আট মাত্রার মধ্যে আরোহণ এবং অবরোহণকে আনতে হয় তাহলে আমাদের এইভাবে গাইতে হবে, সা রে মা পা দা নি সা রে সা নি দা পা মা গা রে সা। আজ আমরা জৌনপুরি রাগের সংক্ষিপ্ত আলাপ এবং কিছু কিছু স্বরের অভ্যাস দেখব। এখানেও আমরা আমাদের ভয়েস ট্রেনিং সেশনের সময় যেভাবে তিনটি সপ্তকে আমাদের রেয়াজটাকে আমরা ভাগ করি, অর্থাৎ প্রথমে মন্দ্র সপ্তক, তারপর মধ্য এবং তারপর তার সপ্তক, এক্ষেত্রেও তাই করব। জৌনপুরি রাগের মন্দ্র সপ্তকের অভ্যাসটা কেমন কেমনভাবে আমরা করতে পারি আসুন সেটা আগে একটু দেখে নেই। একটা একটা করে স্বর আমরা ধরে ধরে প্র্যাকটিস করব। নি সা মন্দ্র সপ্তকে আমরা আস্তে আস্তে এলাম। নিদা সা দা নি দা বা 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 দা নি সা। একে স্বর, তারপর আকার, তারপর রি রে রে না নম তম, আলাপের মূল যে বাচিক সেই বাচিক তিনটে ফর্মে এটাকে আমরা অভ্যাস করব। এবার এটাকে যদি আমরা আকারে কনভার্ট করি, একটা স্বর এলো সা রে। এই হচ্ছে জৌনপুরির রে, মায়ের শ্রুতিতে, মায়ের স্পর্শ নিয়ে সা রে, মানে মানে মনে রাখতে হবে ভুল করেও যেন এই রে এর পরে কোমল গান্ধারের টাচ না লেগে যায়, তাহলে কিন্তু রাগ দেশি টরি চলে আসবে। অনেক রাগ থেকে বাঁচিয়ে আমাদের যে রাগের উপর আমাদের অভ্যাস সেই রাগকে প্রতিষ্ঠা করতে হবে ভুলক্রমেও। আরে গা
রে তা রে না পড়া যাবে না রে মা রে মা রে তা অথবা ধরা যাক আমি এখন কোমল গান্ধার লাগাবো না আমি কোমল গান্ধারকে বাঁচিয়েই এই রে সায় ফিরবো তখন সা রে মা রে মি সা দা কিন্তু মনে রাখতে হবে খুব বেশিক্ষণ এই রে মা রে সা এবং কোমল নি ইত্যাদি করলে কিন্তু বৃন্দাবনী সারাং চলে আসবে কারণ রাগ জৌনপুরি এবং বৃন্দাবনী সারাং এর রে লাগানোর পদ্ধতিটা একই দুটোই মায়ের শ্রুতিতে লাগছে অতএব হয় আমাদের কোমল ধৈবত দেখিয়ে বৃন্দাবনী সারাং থেকে এই জৌনপুরিকে সরিয়ে দিতে হবে তা না হলে কোমল গান্ধার দেখাতে হবে তাহলে যদি কোমল গান্ধার না দেখাই তখন সা রে মা রে নি সা ধা নি সা রে নি সা আরো একটা রাগ জৌনপুরির খুব কাছাকাছি অবস্থান করছে সেটা হলো রাগ দরবারি তার থেকেও একে কিন্তু বাঁচাতে হবে সারে মা পা দুঃখিত সারে মা পা গা রে সারে নি সা দা রে হে সা আরো যদি খাতে যাই তাহলে এই হলো সম্পূর্ণ মন্দ্র সপ্তকের অভ্যাসটা আমরা দেখলাম একদম খালের সাউথ দিয়ে সাদা এই ছিল রাগ জৌনপুরির একদম প্রাথমিক এবং খুব সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা ধাপে ধাপে আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে এই রাগের বন্দিশ তান সারগম বিস্তার সব নিয়েই চর্চা করব কিন্তু প্রথমে আমাদের রাগের মূল যে জায়গাটা অর্থাৎ রাগের যাতায়াত রাগের আলাপ ইত্যাদি বিষয়ে আমাদের চর্চা করতে হবে এই ছিল আমাদের প্রথম পর্ব আমরা জৌনপুরি সিরিজে আরও এরপর অন্যান্য ভিডিও নিয়ে আসব আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকুন প্রতিদিন রেওয়াজ করুন।